টানা 22 দিনের অপেক্ষা শেষে আজ মধ্যরাত থেকে উঠে যাচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা। এদিকে ইলিশের অপেক্ষার প্রহর শেষ হওয়া উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের জেলেরা মাছ ধরার প্রস্তুতি শেষে রাত 12টার পর গভীর সাগর ও নদীতে ইলিশ শিকারের উদ্দেশ্যে যাত্রা করেছে হাজার হাজার মাছ ধরা ট্রলার। মা ইলিশ রক্ষা পেলে 12 মাস ইলিশ মেলে এ স্লোগানে গত 6 অক্টোবর মধ্যরাত থেকে দেশের নদ নদীগুলোতে ইলিশ শিকার, সংরক্ষণ ও পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়। সে নিষেধাজ্ঞা চলে 28 অক্টোবর পর্যন্ত। তবে নিষেধাজ্ঞার এই সময়ে সরকারি প্রণোদনা বাড়ানোর দাবি জানিয়েছেন মৎস্য সংশ্লিষ্টরা। আমরা এই 22 দিনের অভিযান পালন করছি, আমরা নদীতে যাই নাই, এখন সামনে আমরা নদীতে যাবো মাছ ধরবো। অভিযানে আমরা অনেক দেনাবান্না করিয়া নাও দুন হবন করছি, সংসারে খাইছি, অনেক দেনা হয়ে গেছি, আবার ইলিশ মাছ ধরিয়া এই দেনা বোধ করুক। আমাদের অভিযানে আমরা আশা করতেছি ইলিশের উৎপাদন গত বছর ছিল 1,77,000 মেট্রিক টন, আশা করতেছি যে এবছর আমাদের ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে 1,92,000 মেট্রিক টন। আমাদের প্রত্যাশা যে ইলিশের 1,92,000 মেট্রিক টন ইলিশ উৎপাদন হবে।